নমস্কার আমি মির সরকার শিলিগুড়ি তরাই বিএড কলেজ এবং শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের একজন অধ্যাপক আজ আমি ডিএলএড দ্বিতীয় বর্ষের পেডাগজি অ্যাক্রস কারিকুলাম এর অন্তর্গত ইউনিট সিক্স প্রযুক্তি এবং সংযোগ সাধনের ওপরে বিস্তৃত আলোচনা করব প্রযুক্তি প্রথমেই আমরা জানি বর্তমান জ্ঞানবিজ্ঞানের যুগে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের অচল এবং বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অথবা দক্ষ ব্যবস্থাপনার জন্য তথ্য আহরণ তার সংরক্ষণ তার প্রক্রিয়াকরণ এবং তথ্য বিতরণের ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে এই তথ্য বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবরী পরিচালনার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকে এক কথায় আমরা তথ্য প্রযুক্তি বলে থাকি অর্থাৎ এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা বর্তমান সভ্যতা কিন্তু কোনো রূপেই কল্পনা করা যায় খালি শুধু তথ্য সংগ্রহ নয় সেখান থেকে সেটাকে সংরক্ষণ করা তার প্রক্রিয়াকরণ করা এবং সেই তথ্যগুলোকে একজন অপরজনের মধ্যে বিতরণ করার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম তাই এই তথ্য বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সামরিক সামগ্রিক যে কার্যাবলি সেগুলোকে পরিচালনার ক্ষেত্রে আমরা একটা প্রক্রিয়া বিজ্ঞান সংখ্যা একটা প্রক্রিয়া গ্রহণ করি সেটাকেই আমরা তথ্য প্রযুক্তি বলে থাকি এছাড়া আরও এক ধরনের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি বিজ্ঞান তার জ্ঞানকে কাজে লাগিয়ে তথ্যভিত্তিক যে পদ্ধতি আবিষ্কৃত হয় তাকে আমরা তথ্য প্রযুক্তি বলে থাকি অর্থাৎ বিজ্ঞান তার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি যে সব পদ্ধতিতে আবিষ্কৃত হচ্ছে তাকেই আমরা পদ্ধতি তথ্যপ্রযুক্তি বলে থাকি এরপরে আসি শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে তথ্য প্রযুক্তির কী কী ভূমিকা রয়েছে বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি বহুল পরিমাণে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বর্তমান শিক্ষাব্যবস্থায় তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের কল্পনা করা যায় না যেমন আমরা এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে টেলিযোগাযোগ ব্যবস্থা ডেটাবেস ব্যবস্থাপনা অডিও ভিজুয়াল ভিডিও সম্প্রচার উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা বিনোদনের ক্ষেত্রে যে প্রযুক্তি এমনকি শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে থাকি সেই বিনোদন প্রযুক্তি যেমন বিভিন্ন রেডিও টেলিভিশন এছাড়া বিভিন্ন ধরনের মাধ্যমগুলো যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রেও আমাদের এই শিক্ষাক্ষেত্রে এদের অবদান অনস্বীকার্য এরপরে আমরা এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমত টার্মিনাল দ্বিতীয়ত বাহক বা কেরিয়ার তৃতীয়ত সফটওয়্যার এখন আসা যাক টার্মিনাল টার্মিনালের কি কয়েকটি উদাহরণ রয়েছে সেগুলো দিলে আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে যেমন টেলিফোন আমরা যে টেলিফোনটা ইউজ করছি সেটা একটা টার্মিনাল ফ্যাক্স যেক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্যগুলোকে ফ্যাক্সের মাধ্যমে আমরা পাঠাতে পারি এছাড়া কম্পিউটার যার অবদান তো অনস্বীকার্য এছাড়া ভিসিআর রয়েছে সেগুলো সমস্ত কিছু হচ্ছে টার্মিনালের উদাহরণ রয়েছে এরপর আসা যাক বাহক বা কেরিয়ার বাহককে দু একটা উদাহরণ দিচ্ছি যেমন অপটিক্যাল ফাইবার স্যাটেলাইট এছাড়া তৃতীয়ত রয়েছে সফটওয়্যার সফটওয়্যার উদাহরণ আমরা বহুল প্রচলিত যেমন অডিও আমরা প্রত্যেকেই জানি ভিডিও টেক্সট বা গ্রাফিক যে কোনো আকারে তাহলে আমরা বিজ্ঞান তো এই তথ্য প্রযুক্তিকে সাধারণত ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করে থাকি আশা করি সকলেই বুঝতে পেরেছ এরপরে আসি তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্য সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কাজের জন্য ক্রমান্বয়ে খরচ কমতে থাকে অর্থাৎ ধরো আমরা কোনো ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে থাকি যে ক্ষেত্রে কি হয় আমাদের খরচ এবং খরচ বলতে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসে আগে ধরো কোনো জিনিস একটা করতে অনেক দীর্ঘ সময় লাগত এবং সেক্ষেত্রে অনেক প্রচুর বহুল হয়েছিল কিন্তু এই তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করে আমাদের সেই খরচকে অনেকাংশে কমাতে পারি নাম্বার টু সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যাশিত কাজের পরিমাণে ক্রমান্বয়ে বেড়ে যায় অর্থাৎ যে সমস্ত কাজে আগে প্রচুর পরিমাণে সময় ব্যয় হতো কিন্তু এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সেই সেই সমান পরিমাণ কাজ যে আমরা যে প্রত্যাশিত করে থাকি তার থেকে আমরা বেশি পরিমাণে সেখান থেকে আরও আমাদের মধ্যে প্রত্যাশা এবং তার কাজের পরিমাণটা বহুল গুণ গুণে আমাদের বেড়ে যায় এর পরবর্তী তিন নাম্বার। নিশ্চিত ব্যবহারকে সহজতর করে গড়ে তোলা অর্থাৎ কোনো বিষয়টিকে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজেই আরও সহজতর করে গড়ে তুলতে পারি চার নাম্বার অপচয় কমায় অপচয় কী করে কমাবে সেখানে অপচয় বলতে বুঝি এখানে আমাদের শ্রম এবং অর্থ দুটোকেই বুঝিয়ে থাকি অর্থাৎ যে কাজে আগে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হতো এখন সেগুলো অনেক পরিমাণে কমে গেছে এবং যার ফলে আমাদের দুদিক থেকেই সাশ্রয় হয়েছে নাম্বার পাঁচ এটি একটি লাভজনক পদ্ধতি যেখানে ইনপুট কম দিয়ে বেশি আউটপুট লক্ষ্য করা যায় অর্থাৎ এই পয়েন্টটিতে আমরা জানি যে এই আইসিটি ব্যবহার করে একটা লাভজনক লাভজনক কীরকম আমরা খুব অল্প কিছু দিয়ে ইনপুট আমরা ক্ষেত্রে কী করতে জানি ইনপুট মানে আমরা কম্পিউটারে যে কোনো কিছু যখন টাইপ করি সেটাকে আমরা ইনপুট বলি তাহলে আমরা যে পরিমাণে শ্রম আমরা এর মধ্যে দিয়ে থাকি তার তুলনায় আমরা তার আউটপুট অর্থাৎ তার ফিডব্যাকটা বেশি পরিমাণে লাভ করে থাকি নাম্বার সিক্স উন্নত প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ দ্রুত পরিবর্ত যোগ উন্নত প্রযুক্তি এবং তথ্য যোগাযোগে দ্রুত পরিবর্তন সাধন করে অর্থাৎ আমরা এই উন্নত টেকনোলজি ব্যবহার করে বা তথ্য যোগাযোগের ক্ষেত্রে আমাদের যে কোনো বিষয় ক্ষেত্রে খুব দ্রুত দ্রুত সেগুলো পরিবর্তন করতে সক্ষম হব আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট দিন অন্যান্য ক্লাসগুলোতে আরও এর এই তথ্য প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করব নমস্কার